গাইজ, আজকে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, একটা বিয়ের ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমাদের সপরিবারে, মানে কাকু, জেঠু, মাসি, পিসি সবাইকে অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন ছিল আমাদের গ্রামের বাড়ির দিকে। তো সেখানে আসছিলাম, তো গুটি গুটি পায়ে চলে আসলাম, ভাই বোনদের সঙ্গে সেলফি তুলে নিলাম এবং তারপরেই সোজা চলে গেলাম বরবউকে দেখতে। তো খুব কিউট লাগলো জনকে, খুব কিউট কাপেল, আমার ছোটোবেলা থেকে এদেরকে চিনি। যাই হোক, তো তারপরে আমরা চলে গেলাম পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতে। ঝাড়বাতি যত মাশাল্লাহ খুব সুন্দর করে সাজানো হয়েছিল, তারপর একটু বোনের পিছনে লাগছিলাম, কিছুক্ষণ ওকে একটু ডিস্টার্ব করছিলাম। বিয়ে বাড়িতে তো কেমন লাগছে বল, বিয়ে বাড়িতে কেমন লাগছে বল বল। তো বনুকে একটু ডিস্টার্ব করার পর, একটু জ্বালাতন করার পর আমি একটু মেনুর দিকে তাকাছিলাম। আহা হা, কাতলা কালিয়া, চিকেন কষা, জাস্ট ডিভে জল চলে আসলো। তারপরে প্রদীপ পারমিতার যে বিয়ের ফটোটা দেখছিলাম, তারপরে আমাদের ছোট্ট বনু পরিবারের ছোট্ট দুই সদস্যকে একটু ডাকছিলাম, তিতলি গীতা। তো ওদের সাথে একটু খুনসুটি করার পর আবারও খাওয়ার দিকে চলে আসলাম। যে কটা আইটেম দেওয়া হয়েছে এখন হচ্ছে ইঁচড়, এই এঁচড়টাই কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে, জাস্ট অসম হয়েছিল। তারপরেই যে চিকেনটা, আহা হা কী খেতে হয়েছিল চিকেনটা, জাস্ট ওয়াও গাইস। মানে ফুড ব্লগার হয়ে যে আমি কী রিভিউ দেবো, সত্যি টেস্টি হয়েছিল বেশ। তো আমি চিকেন খেতে খাচ্ছিলাম, তো তারপর পরে চিকেন খাওয়া শেষ হয়ে গেলে মোটামুটি বিয়ে বাড়িটা পুরোটুকু ঘুরলাম। ঘোরার পরে এই পাত তো পুরো আমার ভর্তি হয়েছিল, বুনু ক্যামেরা নিয়ে আমাকে ডিস্টার্ব করার জন্য একটু ভিডিও করছিল। তারপরে মানে মোটামুটি চিকেন লেগ পিস পেয়ে পুরো মুখের মধ্যে গোটাটা ঢুকিয়ে দিলাম, আহা হা হা কী যে খেতে হয়েছিল এত। তারপর চাটনি পাবো সমস্ত কিছু খাওয়ার পরে আবার ছোট দুই বোনকে একটু ডিস্টার্ব করছিলাম, ওদেরকে জ্বালাতন করছিলাম রীতিমতো। মানে এত কিউট এই দুটো বাচ্চা, মানে কাছে পেলেই মনে হচ্ছে চটকে, মানে শুধু আর কি চটকে, মানে এত কিউট। ছোটোবেলায় আরও অনেক বেশি কিউট ছিল, মানে আমাদের দেব ফ্যামিলির সব থেকে ছোট্ট বাচ্চা, সব থেকে কিউট। তো বোনের সঙ্গে আবার অনেকদিন পর দেখা হবে, আবার যেহেতু বনগাঁয় থাকে। তো এইভাবে তো বিয়ে বাড়ি কমপ্লিট করার পর আমাদের গ্রামের বাড়ির মন্দিরে একটু ঘুরতে আসলাম। এটা হচ্ছে আমাদের মন্দির, এটার আরও অনেক ভিডিও দেখবে তোমরা আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। তো এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, একটু ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম। অনেকদিন পর যেহেতু আসা হলো, আসা হয় না সেভাবে, কাজের চাপে, পড়াশোনার চাপে, চাকরির চাপে সেভাবে আসা হয় না। তো অনেকদিন পর আসলাম, তো ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিয়ে যাই। তো এই ছিল আজকে মিনি ব্লগটি, যদি ভালো লাগে তাহলে শেয়ার দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো মিনি ব্লগে। টাটা, বাই বাই।